আমাদের প্রশ্নে একটা সমীকরণ দেওয়া আছে, ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স সমান এক্স প্লাস ওয়াই। এখানে বলছে ওয়াই অফ জিরো ইকুয়াল ওয়ান, এইস এর একটা মান দেওয়া আছে। তো অয়লার পদ্ধতিতে এক্স সমান 0.05 এবং এক্স সমান 0.10 বিন্দুতে আমাদের সমাধান নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমে লিখব, দেওয়া আছে, যা যা দেওয়া আছে ওগুলো লিখবো। প্রথমে সমীকরণটা লিখি, ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল আসছে এক্স প্লাস ওয়াই। অয়লার পদ্ধতিতে মানগুলো একটা থিম মেনটেন করে, সেটা হচ্ছে ওয়াই অফ এক্স নট ইকুয়াল হচ্ছে ওয়াই নট। এটা একটা ফাংশনের মতো কাজ করতেছে, আমরা ইনপুট হিসেবে যদি এক্স নট দেই আউটপুট হিসেবে ওয়াই নট পাবো, তাহলে ইনপুট হিসেবে যদি আমরা এক্স ওয়ান দেই আউটপুট হিসেবে ওয়াই ওয়ান পাবো, একইভাবে যদি আমরা ইনপুট হিসেবে এক্স টু দেই আমরা পাবো ওয়াই টু, এক্স থ্রি দিলে ওয়াই থ্রি, ঠিক আছে? তো এইভাবে চলবে। এখানে আমরা লিখব, এটাকে যদি আমরা ওয়াই অফ এটাকে এক্স নট কল্পনা করি তাহলে এটা হচ্ছে ওয়াই নট। সুতরাং লেখা যায় এক্স নট সমান জিরো, এক্স নটটা হচ্ছে বা এক্স জাতীয় টার্মটা থাকে ব্যাকেটে, আর ইকুয়ালের ওই পাশে থাকে হচ্ছে ওয়াই, ওয়াই এর মান। তো এক্স নট যদি জিরো হয় তাহলে ওয়াই নট ইকুয়াল হবে ওয়ান, ঠিক আছে? আর একটা এইচ এর মান দেওয়া আছে, এইচ সমান হচ্ছে 0.05, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের ইকুয়েশনের প্রয়োজনে কিছু কিছু জিনিস ধরে নিতে হবে। ধরি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল এই ডি ওয়াই বাই ডি এক্স এর যে মানটা ওইটাকে আমরা এফ অফ এক্স ওয়াই ধরে নিব ফাংশন আকারে। তো এটা হচ্ছে লেখা যায় এফ অফ এক্স ওয়াই সমান লেখা যায় তাহলে এক্স প্লাস ওয়াই। আর এক্স এর যে বিন্দুগুলো দেওয়া আছে এই বিন্দুতে আমাদের ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এটাকে ধরবো আমরা, এটা যেহেতু প্রথমটা যেহেতু এক্স নট ধরছি, এটাকে আমরা ধরবো এক্স ওয়ান, এটাকে ধরবো এক্স টু। তাহলে এক্স ওয়ান ইকুয়াল লেখা যায় 0.05 আর এক্স টু সমান লেখা যায় 0.10। তার মানে এই বিন্দুতে আমাদের ওয়াই ওয়ান আর হচ্ছে ওয়াই টুটা নির্ণয় করতে হবে, এটাই আমাদের মেন টার্গেট। যেহেতু অয়লার পদ্ধতি তাহলে অয়লারের সূত্রটা তো আমাদের অবশ্যই লাগবে। লিখব আমরা জানি অয়লারের সূত্রটা হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই এন প্লাস এইস এফ অফ এক্স এন কমা ওয়াই এন, এটা হচ্ছে আমাদের অয়লারের সূত্র। এই সূত্রতে এন এর জায়গায় জিরো বসালে আমরা ওয়াই ওয়ান পাবো, এন এর জায়গায় ওয়ান বসালে আমরা ওয়াই টু পাবো, এন এর জায়গায় টু বসালে আমরা ওয়াই থ্রি পাবো, ঠিক আছে? তো যেহেতু আমাদের ওয়াই ওয়ান ওয়াই টু লাগবে তাহলে আমরা শুরুতেই এন ইকুয়াল বসাবো হচ্ছে জিরো। এন ইকুয়াল জিরো হলে এই সমীকরণে এন ইকুয়াল যদি জিরো বসাই হয় ওয়াই এন এর জায়গায় জিরো প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই এন এর জায়গায় জিরো প্লাস এইস এফ অফ এন এর জায়গায় জিরো কমা ওয়াই অফ ওয়াই জিরো। তো এখান থেকে ওয়াই ওয়ান ইকুয়াল ওয়াই নট বা ওয়াই জিরো একই কথা, তো এই মানটা হচ্ছে ওয়ান। তো এখানে বসানো যায় ওয়ান প্লাস এইস এর মান হচ্ছে 0.05 ইন্টু এফ অফ এক্স নট ওয়াই নটের মানটা আমরা জানি না, তবে এই ফাংশন থেকে আমরা এক্স নট ওয়াই নটের মানটা এফ অফ এক্স নট ওয়াই নটের মানটা আমরা এই ফাংশন থেকে নির্ণয় করতে পারবো। তো আমরা এখানে রাফ করব, রাফটা খাতায় পরীক্ষার খাতায় বাম পাশে করব, কারণ তাহলে আর স্যারদের ইকুয়েশন খুঁজতে হবে না, এখান থেকেই ইকুয়েশন মানে অ্যান্সারটা এখান থেকেই নিয়ে নিতে পারবে, কোনো ঝামেল হবে না, কারণ আমাদের তো রাফ করতেই হবে, অন্য পাশে করার থেকে এই পাশে করাই বেশি ভালো। রাফ আমরা বের করব এফ অফ এক্স নট ওয়াই নট ইকুয়াল, এই ফাংশনে মান বসাইলে হয় এক্স এর জায়গায় বসবে হচ্ছে এক্স নট, ওয়াই এর জায়গায় বসবে ওয়াই নট, তাহলে এক্স নট প্লাস ওয়াই নট ইকুয়াল এক্স নটের মান জিরো প্লাস ওয়াই নটের মান ওয়ান, তাহলে এখানে অ্যান্সার হয় ওয়ান। ওয়ান বসাইলে ওয়ানের সাথে 0.05 গুণ করলে হয় 0.05, তার সাথে ওয়ান যদি আমরা প্লাস করি 1.05 হয়।
এটা যেহেতু ওয়াই ওয়ান এর মান, ওয়াই ওয়ান কে কিন্তু লেখা যায় ওয়াই অফ এক্স ওয়ান। তো আমরা এটাকে পরিবর্তিত আকারে লিখতে পারি, ওয়াই অফ এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়াই ওয়ান। এটা আমরা জানি, ওই পূর্বের ফর্মুলা থেকে আমরা সেটা জানছি। বা এখানে এক্স ওয়ান এর মান যদি আমরা বসাই দিই, এক্স ওয়ান সমান আমরা ধরেছিলাম 0.05, 0.05 ইকুয়াল ওয়াই ওয়ান এর মান হচ্ছে 1.05। তার মানে আমরা একটা মান অলরেডি পেয়ে গেছি। পরবর্তীতে আবার এন সমান আমরা ধরব ওয়ান, এন সমান ওয়ান হলে ওই অয়লারের এই সূত্রতে এন সমান ওয়ান বসাই দিব, তাহলে এন এর জায়গায় ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই ওয়ান প্লাস এইস এফ অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। বা বা ওয়াই টু ইকুয়াল হয় ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান এর মান হচ্ছে যেটা সেটা বসাবো 1.05, একটু আগে আমরা বের করছি, প্লাস এইস এর মান হচ্ছে 0.05 ইন্টু, এই মানটা এখানে রাফ আমরা করব, রাফ এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল। তো ওই ফাংশনটাতে আমরা যদি, এর আগে যে ফাংশনটা আমরা ধরছিলাম, এই ফাংশনে এক্স এর জায়গায় এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান বসাইলে হয় এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান, এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান। তো এক্স ওয়ান এর মান হচ্ছে, এক্স ওয়ান এর মান হচ্ছে 0.05, 0.05 প্লাস ওয়াই ওয়ান এর মান 1.05, এদেরকে যোগ করে দিলে হয় 1.1। এখানে আমরা 1.1 বসাইলে, এটা যদি ইকুয়েশন করি, তাহলে আগে গুণটা করব 0.05 ইন্টু 1.1 ইকুয়াল এটা প্লাস হচ্ছে 1.05 ইকুয়াল হয় 1.105, 1.105। তো এটা পেলাম হচ্ছে আমরা ওয়াই টু, ওয়াই টু কে লেখা যায় ওয়াই অফ এক্স টু ইকুয়াল হচ্ছে ওয়াই টু। বা এখানে ওয়াই অফ এক্স টুর যদি মানটা বসাই আমরা, এক্স টুর মান হচ্ছে 0.10 ইকুয়াল ওয়াই টুর মান হচ্ছে 1.105। তো আমাদের কাঙ্ক্ষিত দুইটা মান আমরা পেয়ে গেছি, এক্স এর মান 0.10 এর জন্য এটা পাইছি, আর এক্স এর মান 0.05 এর জন্য এটা পাইছি। আমাদের এইটাই কিন্তু নির্ণয় করতে হইবো, আমাদের কিন্তু এটাই নির্ণয় করতে হতো। তো এই যে দুইটা, তাহলে এখন লিখব, সুতরাং সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান ওয়াই অফ 0.05 ইকুয়াল 1.05 এবং ওয়াই অফ 0.10 ইকুয়াল 1.105। এই হচ্ছে অঙ্কটা, আশা করি সবটুকুই ভালোভাবে বুঝতে পারছেন।